সন্তানের আশায় কেটে গেল দীর্ঘ কয়েকটা বছর ডাক্তার হেকিম কবিরাজ অনেক দেখিয়েছেন অনেক জায়গাতেই ছোটাছুটি করেছেন কিন্তু একটা সন্তান আপনার ভাগ্যে জোটেনি কি করবেন কোথায় যাবেন ভেবে ভেবে মনের দুঃখে কেটে যাচ্ছে একের পরে একটা করে দিন কোথায় গিয়ে কি করলে একটা ফুটফুটে সন্তানের মা আপনি হতে পারবেন কোথায় গিয়ে কি করলে একটা ফুটফুটে সন্তানের বাবা আপনি হতে পারবেন এই চিন্তায় আপনি চিন্তিত হয়ে পড়েছেন চিন্তার কোনো কারণ নেই যে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইবরাহিম রাহিম আলহ সাল্লামকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন যে আল্লাপাক রব্বুল রব্বুল হজরত জাকারিয়া আলহি সাল্লামকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত মরিয়ামের গর্ভে বিনা বাপে সন্তান দিতে পারেন সেই আল্লাহ পাক রব্বুল কি পারেন না আপনার স্বামীর সহবতে আপনার স্বামীর মিলনে একটা সন্তান দিতে অবশ্যই পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বক্ষমতার একক মালিক এজন্যই মন খারাপ করার কিছুই নেই ভালোভাবে কথাগুলোকে শুনুন ছুটেছেন তো অনেক জায়গায় একটিবার এই ছোট্ট আমলটি আপনি করে দেখুন আল্লাহ চাইলে হবে আপনার সন্তান কি কি করতে হবে একটা একটা করে বলে দিচ্ছি মন দিয়ে শুনুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করুন অনেক কারণেই বাচ্চা হয় না মেন্সের সমস্যার কারণে বাচ্চা হয় না স্বামীর সমস্যার কারণে বাচ্চা হয় না ওদিকে যাবই না যেটা বলছি ভালোভাবে শুনুন একবার করেই দেখুন যে আমলটি বলবো এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয়কেই করতে হবে তবে উভয়ের আমলের পদ্ধতি একটু আলাদা স্বামীর জন্য দুইটা কাজ স্ত্রীর জন্য দুইটা কাজ স্বামীকে যে কাজটি করতে হবে প্রত্যেক দিন কোনো একটা নামাজের ওয়াক্তের আগে মসজিদে গিয়ে মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া অজুর জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর মসজিদের এক কোণাতে বসে আপনাকে দুইটা দোয়া পাঠ করতে হবে এক নাম্বার দোয়া রব্বি হাবিলি মিনা সালিহিন দুই নাম্বার দোয়া রব্বি হাবিলি মিল্লাদুনকা যুররিয়াতান এই দোয়া দুইটাকে পৃথক পৃথক ভাবে একশো বার একশো বার করে পাঠ করে আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে এই দোয়া দুইটাকেই প্রার্থনা করতে থাকা স্বামীকে এই দুইটা কাজ প্রত্যেক দিনই করতে হবে এক নাম্বার কাজ হচ্ছে প্রত্যেক দিন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া দুই নম্বর কাজ হচ্ছে মসজিদের কোনায় বসে বসে এই আয়াত দুইটাকে একশত একশত বার করে পাঠ করে এই দোয়া দুইটিকেই আসমানের দিকে হাত তুলে আল্লার কাছে কান্না করে করে চাইতে থাকা এবার স্ত্রীর জন্য যে দুইটা কাজ করতে হবে মধ্যরাত্রে উঠে ওযু করে নেওয়ার পর সোরা সাফফাতের একশো নম্বর আয়াত আপনি এক শতবার পাঠ করবেন আয়াতি হচ্ছে মিনা সালিহিন। এটিকে আপনি এক শতবার পাঠ করে একটা লবঙ্গ নেবেন মনে রাখবেন ওই লবঙ্গটার মধ্যে যেন ফুল থাকে ওই রকম একটা ফুলওয়ালা লবঙ্গ নিয়ে এই আয়াতটিকে এক শতবার পাঠ করে কেবল মাত্র একবার আপনি ফু দেবেন দুই নম্বরে সুরা ইমরানের আটত্রিশ নম্বর আয়াত আয়াতটি হচ্ছে রব্বে হাবিলি মিল্লা দুনকা যুররিয়াতাউ তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ এই দোয়াটিকে আপনি এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করে ওই ফুলওয়ালা লবঙ্গটিতে আবারও একবার আপনি ফু দিয়ে দেবেন ফু দেওয়া হয়ে গেলে এই লবঙ্গটিকে আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে সামান্য একটু পানি পান করে নেবেন পানি পান করার পর দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ার পর আসমানের দিকে দুটি হাতকে তুলে এই দোয়াটায় আপনি পড়তে শুরু করবেন যে দোয়াটা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম করেছিলেন অর্থাৎ রব্বি হাবিল হে আমার পরবার দেগার আমাকে একটা সৎ পুত্র দান করো জাকারি আলাহ যে দোয়াটি করেছিলেন রব্বি হাবিলি মিল্লা দুন কা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ হে আমার পালনকর্তা তোমার নিকট থেকে আমাকে অদ্ভুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী এই দোয়া দুটিকে আপনি আসমানের দিকে হাত উঠিয়ে কান্না করে করে চাইতে থাকুন আল্লাহ পাক রব্বুল অসীম দয়ালু অবশ্যই অবশ্যই আপনাকে একটা সন্তানের মা বানাবেন অবশ্যই অবশ্যই একটা সুসন্তানের বাবা আপনাকে বানাবেন তবে খেয়াল রাখবেন এই আমলটি আপনাকে লাগাতার চল্লিশটা দিন করে যেতে হবে এবং প্রত্যেক দিনে একটা লবঙ্গের উপরে এই সূরা ইমরানের 38 নম্বর আয়াত এবং সূরা সাফফাতের 100 নম্বর আয়াতটি 100 বার 100 বার করে পাঠ করে ওই লবঙ্গের মধ্যে ফু দিয়ে চিবিয়ে চিবিয়ে আপনাকে প্রত্যেক দিনই খেতে হবে বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ